ছোটবেলা থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বা হোয়াইট কলার জবের যে কোনো প্রফেশনের প্রতি অনেক ছেলেমেয়েরাই ছোটে, কিন্তু লেখক হওয়ার স্বপ্ন কটা মানুষ দেখতে পারে বলুন তো? শুধু স্বপ্ন নয়, প্রফেশন হিসেবে বেছে নেওয়ার জন্য সাহস কতজন দেখাতে পারে বলুন তো? এরকম একটি স্বপ্নের বুনন নিয়ে পাণ্ডে মোশন পিকচার্স নিয়ে আসছে একটি নতুন ছবি, শেডস অফ লাইফ। ছবির পরিচালক অভিকান চট্টোপাধ্যায় এবং গল্পটি লিখেছেন অনুভব ঘোষ। এটি একটি অ্যান্থোলজি ছবি যেখানে 5টি গল্প নিজের স্রোতে বয়ে চলেছে। গল্পের সূচনা হয় এক লেখকের জীবনধারার মধ্যে দিয়ে, যে লেখকের কোনো গল্প কোনো দিন সাফল্য পায়নি, তাই নিজে সিদ্ধান্ত নেয় একদিন এই লেখকের প্রফেশন থেকে নিজেকে সরিয়ে নেবে। সবশেষে জীবনের 5টি গল্প লিখে যেতে চায় এই লেখক। এখান থেকেই শুরু হয় ছবির মূল গল্প। জীবনের প্রতিটি স্রোত নিয়ে বয়ে চলেছে এই ছবির মূলধারা। এই 5টি গল্প কি সাফল্য পাবে নাকি হারিয়ে যাবে জীবন স্রোতে? এটি একটি জীবনের গল্প। ছবিতে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা দে, সুস্মিতা মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস ঘোষ, রজতাভ দত্ত, শাগনিক বসুর মতো আরও অনেক দক্ষ কলাকুশলীরা। শেডস অফ লাইফ ছবিতে দর্শকদের অনেক না বলা কথা বলে দিতে পারে কি না তা জানার জন্য অবশ্যই ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।